এক কথায় বলে সম্পদ, আর সম্পদ কি করে? সম্পদ মানুষের চাহিদাকে মিটায়। সম্পদ কি করে? সম্পদ মানুষের চাহিদাকে মিটায়। আপনাদের আজকে সলোয়ার জালসা, এই জালসাতে মনে করালেন এরকম করে একটা কাঠ ছাপা হয়েছে, সেই কাঠটাকে ছেপে এই মাদ্রাসার একটা শিক্ষককে দেওয়া হলো। এই কার্ডটাকে তুমি দিয়েছো বহরমপুরে, কাকে দিয়ে আসবে? এমএলএ কে দিয়েছো। আর একটা শিক্ষককে বলা হলো এই কার্ডটা তুমি কলকাতাতে দিয়েছো এমপি কে, সে কলকাতায় থাকে। কার্ড এক, লেখা এক, দাওয়াত এক, ওজন এক। যাকে বহরমপুর পাঠাবেন তার ভাড়া কত দেবেন? যাকে বহরমপুর পাঠাবেন তাকে 100টা টাকা দিলেন যে চাটা খেয়ে নেবেন, কার্ডটা পৌঁছে দেন। আর যাকে আপনি পাঠাবেন কলকাতা তাকে 100 টাকাই হবে না, তাকে 700-800 টাকা দেবেন। কারণ তাকে সেখানে থাকতেও হতে পারে, রাত টাইম পিকে দেখা যদি না পায়। অতএব একই জিনিস, দুইজন দুই জায়গায় নিয়ে গেল। যার খরচা বেশি তাকে খরচা বেশি লাগবে, যার চাহিদা বেশি তাকে চাহিদা বেশি তাকে দিতে হবে বেশি, যার চাহিদা কম খরচা কম সে নেবে কম। অতএব আল্লাহ বলছেন মেয়েদের চাহিদা কম, মেয়েদের খরচা কম, এর জন্য এরা নেবে কম। পুরুষের চাহিদা বেশি খরচা বেশি, এর জন্য নেবে এরা বেশি। কি অন্যায় করেছে? আর একটা উদাহরণ দি, সারাদিন আমি ক্লান্ত হয়ে অক্লান্ত পরিশ্রম করে আমি মালকে সঞ্চয় করে নিয়ে সন্ধ্যা সময় মাছ মাংস শাক সবজি চাউল নিয়ে বাড়ি ঢুকলাম, আমার বিবি রান্না করলো ভাত মাছ মাংস সবজি ডাল। এবার ওই হাঁড়িকে নিয়ে বসে আছি, একদিকে আমি একদিকে আমার বিবি, এটা হলো আমাদের দুইজনের পরিশ্রমের ফল। আমার একটা ছেলে, তার বয়স 3 বছর, আর একটা হলো 30 বছর বয়স। ওদের দুজনের মা বাপের সম্পদ হলো ওই ভাত আর মাছ মাংসটা। আমি মেহনত করে এনেছি, আমার বিবি ভাতটা রান্না করেছে। তাহলে আমার দুটি বেটার সম্পদ হলো, তাদের মা বাপের সম্পদ হলো ওই ভাত আর তরকারি। আমার বড় বেটা এসে বলছে মা ভাত দাও, বড় একটা থালাতে এতগুলো ভাত মাছ মাংস ডাল দিল, খেয়েছে আবার নেবে। আর আমার 3 বছরের বেটা এসে বাটিটা ভালো করে ধরতে পারেনি, এমনি করে বলছে মা ভাত দাও। ওকে দুটি ভাত আর ডাল দিয়ে দিলে মাছ মাংস দেয়নি, গলায় কাঁটা লাগবে, মাংস দিলে ঝাল লাগবে, ওই টানি খেতে বসলো, মুখে 3টে ধুতে 5টা পড়ে দিয়েছে। এখন এটা বইটি সম্পত্তিতেই কম পেলো বেশি পেলো কেন? ও শরীরে চাহিদা বেশি, জোয়ান ছেলেকে লাগবে বেশি, এই ছোট বাচ্চা একে লাগবে কম, তাই কম নেবে। কোরআন বলেছে যার চাহিদা বেশি তাকে বেশি দাও, যার কম চাহিদা তাকে কম দাও। অতএব মেয়েদের চাহিদা কম ওকে কম দাও, পুরুষের চাহিদা বেশি একে মাল বেশি দাও। মা বাপের পিতৃত্ব মাতৃত্ব সম্পত্তিতে পুরুষ পাবে ডবল, মেয়ে পাবে তার অর্ধেক এক। অতএব বন্ধুরে কোরআন নেই বিচার করেছে। এখন যদি ওই রকম বেঈমান নাস্তিকদের মতো ব্রেন হয়, তাহলে আমার ছোট ছেলেটাকে যতটা ভাত দিয়েছি, যদি বলি বাবা আমার দুটো ছেলে সমান, দুইজনকে সমান খেতে হবে, তাহলে একে যদি ছোটটার মতো দিই তাহলে ও না খেয়ে খেয়ে শুকিয়ে মরবে, আর একে যদি বড়টার মতো দিই তো বিলাটার ফেটে মরবে। বলেন দেখুন, এবার মেয়েদের চাহিদা কম কেন? চারটা কারণ বর্ণনা করব, ভালো করে শুনবেন, চারটা পৃথক পৃথক ভাবে ভালো করে শুনবেন। এর জন্য পিতৃত্ব মাতৃত্ব সম্পত্তিতে ছেলে পাবে ডবল আর মেয়েরা পাবে অর্ধেক। তারই জন্য কোরআন বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলাদেশের পানি আমাকে ধরে নিয়েছে, গলা খুশখুশ করছে, এবার মরে যাবো। সামনে বছর কোরবানি পরে 3 দিন 4 দিন না কোরবানি গোসলা লেখা হবে মনে হচ্ছে। তো চারটা কারণ বলবো পরপর, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। আমার আব্বা আমার মা মারা গেছে, আপনার আব্বা আপনার মা মারা গেছে, এখন আমার বিয়ে হলো, আমার বোনের বিয়ে হলো,
আমার বোনের বিয়ে হলো, খরচা বাড়লো না আর খরচা কমলো? মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে? কমে, ওর খরচা তো করবে বড় স্বামী, খালি সকালে উঠে বলবে লিপস্টিক নেই, তাহলে ওর বাড়লো না কমলো? মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে বলেন? কমে, কারণ ওর বিয়ে হলে সমস্ত চাহিদা মিটাবে ওর স্বামী, আর আমি বিয়ে করে এনেছি, আমার খরচা বাড়লো না কমলো? বাড়লো। কোরআন বলছে তুমি ডবল লাও, তোমার প্রয়োজন বেশি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে, ওর প্রয়োজন কম, ওর প্রয়োজন ওর স্বামী মিটাবে, অতএব অর্ধেক নেবে, তুমি ডবল নাও। নাম্বার দুই, আমার মায়ের পক্ষে যত আত্মীয় আছে, আমার খালা আছে, মামা আছে, আমার মা মারা যেতে পারে, আমি বেঁচে আছি, তাহলে আমার মামারা আমার খালারা যদি সলুয়াতে জালসা শুনতে আসে, তাহলে উঠবে কার ঘরে? ভাগনা তো আছে, বোন না থাক, ভাগনা তো আছে, বোন না থাক, দাবি নিয়ে উঠবে। কিন্তু বন্ধুরে, এই দাবিটা আমার বোনের ঘরে ওদের খাটবে না, তারা পরের ঘরে সে কাজ করতে গেছে। ওই রকম ধরনের আমার আব্বা মারা গেছেন, কিন্তু চাচা ফুপু বেঁচে আছেন, আমার দাদু মারা গেছেন, আমার ফুপু চোখের পানিতে বাপের ভিটাতে যখন আসবে, তখন আর দেখবে ভাই নাই আব্বা নাই, কিন্তু ভাই কোটা তো রয়েছে। ভাতিজার কাছে বুক ফুলিয়ে উঠবে, বেটা বেড়াতে এলাম, তিন দিন দশ দিন বেড়াবে, তাহলে আমার আল্লাহ বলছে তোমার খরচা বেশি, তোমার মা বাপ দুইজনের উভয়ের আত্মীয়কে তোমাকে ট্যাকেল করতে হবে, অতএব তোমার খরচা বেশি। এরা কোনোদিন তোমার বোনের বাড়িতে যাবে না, কোনোদিন হয়তো হঠাৎ পৌঁছে গেছে যেতে পারে, তাহলে তোমার খরচা বেশি, অতএব তুমি লাউ ডবল রেখে দাও অর্ধেক। নাম্বার তিন, আমি হলাম শেখ বংশের ছেলে, আমার বোন শেখ বংশের মেয়ে, আমি বিয়ে করেছি মোল্লা বংশে, আমার বোনের বিয়ে হয়েছে সৈয়দ বংশে, কিন্তু শেখ বংশের বেটি যত পেটে বাচ্চা হচ্ছে সব সৈয়দ নাম হচ্ছে, যেহেতু আমার বোনাইটা হচ্ছে সৈয়দ, তো কোরআন বলছে সে আজকে শেখ বংশের জন্ম নিয়ে সৈয়দ বংশের ভিটাতে বাতি জ্বালাতে গেছে, যাদের বাতি জ্বালাবে তারা তার তেল জোগাড় করবে, আর তুমি যে মোল্লা বংশের মেয়েটাকে নিয়ে এসে শেখের বাচ্চা নিচে তার পেট থেকে, অতএব এর খরচা তোমাকে বহন করতে হবে, তাহলে এই পৈতৃক ভিটার সম্পত্তি এর কাছেই থেকে যাবে, যেহেতু এই মেয়েটা এই ভিটাতে বাড়ি মানে আলো দিচ্ছে, আর তোমার মেয়েটা অন্য ভিটায় আলো দিতে গেছে, অতএব এই ভিটার মাল সে ওই ভিটা নিয়ে যাবে কেন? তাকে অর্ধেক দাও, তুমি ডবল নাও। এটা তিন নম্বর কারণ। চতুর্থ নম্বর কারণ হচ্ছে, আমার বোনটার বিয়ে দিয়েছি ছ মাস আট মাস পরে, হঠাৎ আমার বোনাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বোনটা এখনো লাবণ্য রয়েছে, সুন্দর, তার উপরে যৌবন রয়েছে, তার চেহারার মধ্যে সৌন্দর্য এখনো রয়েছে, বার্ধক্যের জোয়ার পড়েনি, কিংবা কোনো একটা দুটো সন্তান হয়েছে, বিধবা হয়ে গেল, কিংবা তাকে তালাক দিয়ে দিল, এখনো মধ্যে তার ভিতরে যৌবনের লাবণ্য রয়েছে, এই মেয়েটাকে নিয়ে বাঘের মতো ছিঁড়াছিঁড়ি করবে তার শ্বশুর বাড়ির বংশের ছেলেরা, অতএব ওই ছেলেটা যখনই মেয়েটাকে তালাক দিয়ে দেবে বা স্বামী মারা যাবে, সে ভোগলে করে কেঁথা নিয়ে কাঁদতে কাঁদতে এসে ভাইয়ের ভিটাতে উঠবে, আব্বা নাই মা নাই, ভাই তাকে কোলে করে তুলে নেবে, গালে চুমা দিয়ে বলবে বোন কোনো চিন্তা নাই, তোমার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা আমি করব, তাহলে সিকিউরিটি তাকে রাখতে হবে, এই ক্ষমতাটা তার ভাইয়ের থাকতে হবে, ভাইকে যদি সে ভিখারি বানিয়ে দিয়ে চলে যায় তাহলে কোন সাহসে এসে ভাইয়ের দরজায় উঠবে? অতএব বোনকে আল্লাহ বলছে তোমার ভাইকে ডবল দিয়ে রাখো, তুমি অর্ধেক নিয়ে চলে যাও, না জানি কোন দিন তোমাকে ভাইয়ের ভিটাতে আসতে হতে পারে, এর জন্য কোরআন বলেছে পুরুষ নেবে ডবল, মেয়েরা নেবে তার অর্ধেক, কিন্তু কোরআন কোনো অন্যায় বলেনি, বেঈমান নাস্তিক বলেছে কোরআনে ভুল পাওয়া গেছে, অন্যায় বিচার করেছে, অথচ কোরআন বলছেন দালিকাল কিতাব লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। কালকে ওর বায়ন আমি শুনেছি, এর আগে দুবার আমি দেখেছি কিন্তু বায়ন শুনিনি, কালকে ওর বায়নটা আমাকেই ভালো লাগছিল, ছেলে মানুষ হলো এত সুন্দর যুক্তি দিয়ে কথা বলছিল। আপনাদেরকে আমি খালি একটা আবেদন রেখে যাব, বড় ভাই ছোট ভাই হিসেবে 10 মিনিট ওর বাইনটা শুনবে,
আল্লাহকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আরো ত্বরান্বিত করুক, আরো বড় করুক, এর সমাজের ভবিষ্যৎ উঠবেন না কেউ, তারা উঠছে কেন? সেদিন আমি বায়ন করেছি যে বিবি কত দামি জিনিস, তাই অনেক লোক উঠতে লেগেছে, মানে এখনই বিবির কাছে যেতে হবে, ওই লোকেরা যারা গায়েবের উপরে ঈমান আনলো, অদৃশ্যের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, পুলিশেরা দেখলো না ঈমান আনলো, কেয়ামত দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো। আল্লাহ বলতে তুমি বুঝবে কি করে লোকটার ঈমান আছে, এই লোকগুলোর ঈমান আছে? যখনই দুইটি আমলের ময়দানে ওকে তুমি পেয়ে যাবে, ওর ভিতরের খবর তুমি জানো না, কিন্তু ঈমানের সাক্ষী দিতে পারো লোকটা ঈমানদার। সেই দুটি আমল কি? আল্লাযীনা ইউতিমুনা সালাতা, তারা নামাজকে কায়েম করবে, তারা নামাজ পড়বে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, তাদেরকে দানের ময়দানে পেয়ে যাবে। আমাদের ধ্যান ধারণা, যার মাল বেশি তার দান বেশি, আমাদের ধ্যান ধারণা যার মাল বেশি তার দান বেশি, কিন্তু কোরআন বলছে যার ঈমান বেশি তার দান বেশি। ঈমানের সাথে দানের সম্পর্ক রয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস না থাকবে ওই লোকটা দানের হাত লম্বা হতে পারে না। তার কারণ যার বিশ্বাস নাই যে জায়গায় আমি সেই জায়গায় টাকা রাখি কি করে, আমি যাকে বিশ্বাস করব তার কাছে আমি টাকা রাখবো। অতএব আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, এর জন্য আল্লাহ বলেছেন ইকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে হাসানা উত্তম ঋণ দাও। ঋণ কেন আল্লাহ বললেন? আল্লাহ দান বলতে পারতেন, দানের প্রতিদান চাওয়া যাবে না, কিন্তু ঋণ এমন একটা জিনিস আপনার তার অপেক্ষা করা যাবে, এই মালটা আমি রিটার্ন নেব। তাই আমার আল্লাহ বলছে আমাকে যদি ঋণ দাও, আমি তার পরিশোধটা তোমাদেরকে কিয়ামতের মাঠে করে দিব। অতএব বন্ধুরে, ঈমানদারের দুইটি প্রতীক চিহ্ন হলো, একটা হলো তাকে আজানে শোনার পরে পরে তাকে কোনোদিন বেনামাজির হালাতে দেখা যাবে না, সে নামাজের কাতারে এগিয়ে দাঁড়াবে। আর যেখানে দানের প্রতিযোগিতা চলবে, যেখানে মাল তার প্রতিযোগিতা চলবে, ওই জায়গায় ঈমানদার তার মালের হাতকে বাড়িয়ে দেবে। বন্ধুরা, আমার রাত্রি 12টা ক্রস করছে, এই রাত্রি 12টায় কি আমল রয়েছে? আল্লাহ রাত্রি 12টার আমলের নামাজের আমল বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যারা বিছানা ছেড়ে উঠল এবং যারা সালাত আদায় করলো, তার মাবুদকে ভয় আর আশার ভিতরে ডাকলো এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করলো, এরা হলো প্রকৃত ঈমানদার। তাই আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাইয়া, এরকম যদি ধল দিয়ে উঠতে লাগেন তো কমিটি বা কি বলবে আর আমি বা কি বলবো? তবে আমি একটা পরামর্শ দিব কমিটিকে, আমার পরামর্শটা ছোট মাথা, আপনারা নিতেও পারেন নাও পারেন, আগামী থেকে জালসা দিনে করেন। বাংলাদেশে জালসা অধিকাংশ দিনই করে এলাম, দিনের জালসা স্বাদ আলাদা। যারা অসুস্থ রোগী বৃদ্ধ সবাই আসতে পারছে, আর লাইট লাগবে না, ছেলে মেয়ে অবাধ মিলামিশা হবে না, চোখের আয়ত্তে থাকবে সব, কালেকশন ও দ্বিধার লেগে গেছে, খুব সর্বোচ্চ এসা পর্যন্ত করে ছেড়ে দেন, শীতও লাগবে না, ফজরের নামাজও হবে, মাগরিব থেকে এসা শেষ বক্তাকে দিয়ে ছেড়ে দেন, একবার করে দেখেন, লাভ হবে লস হবে না ইনশাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, যা কালেকশন এখন করছেন তার থেকে বেশি হবে, একবার করে দেখেন। তো যাই হোক, আল্লাহর গোলাম আল্লাহর জন্য। তো আমার আগের বক্তাকে তো সব দিয়ে দিলেন, লুটে নিলেন, জিসিপির মতো টেনে ভরে নিলে, পেছনে পেছনে বসে বসে দেখছিলাম। তো এখন কোন আল্লাহর গোলাম আছেন একটা 5000 টাকা দেবেন? আমি ভয়ে 50 বলছি না, মানে ও তো হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে চলে গেছে, কিছু এটা কি দিয়েছে ডাক্তার আব্দুল রাকিব সাহেব? কত? 15,000।
মাশাআল্লাহ ইজ্জত রেখেছে। ডাক্তার সাহেবের মা 5,020, ডাক্তার সাহেবের স্ত্রী 500, তাহলে তাহলে ওইটা হলো 1,000, নিয়ে 15,000-16,000। আর ডাক্তার সাহেবের শাশুড়ি এটা কোন ধরনের শাশুড়িটা বদমাইন? ডাক্তার সাহেবের শাশুড়ি কেমন? ওখানে বিয়ে করলে কেন 200 টাকা দিবে? তো 500 টাকা মা বিয়ে আমি দিতে দিবে না কেন? ওনা ওটা 500 করে দেন, 500 করে না দেয় তো আমি দিয়ে দেবো। লোকে আবার ভাবো শাশুড়ি দিছে না, তুমি দিচ্ছে কেনা বল বিচার, এবার কোন ভেজাল লাগবে? হ্যাঁ বলেছে ভেজাল লাগার ভয় বলে দিয়েছে। লোকে যদি আবার বলে যে ডাক্তারের শাশুড়ি সে মন বিরামের কোনো ভেজাল আছে নাকি, কি টাকা দিবে কেন? যাই হোক আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? জি 5,000 টাকা দেয় ওলা 10,100 সভাপতি 10,100। তো হুমায়ুন স্যার 100 কেন করলেন? ভেজাল এগুলো শুনে আমার কেমন লাগে? 10,100 কেন হবে? 15,000 হবে, 10,100 এটা ব্যাংকেও নিবে না, অচল বলবে15। বেশ আমি নাই ভুল করেছি, আপনি কেন করবেন? আমি তো তোবা করছি সবার সামনে, 15 বলে ভুল করেছি। আচ্ছা বেশ ঠিক আছে, 15 হলো। দেখেন আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন আল্লাহর বান্দা? জি উঠিয়ে দিলে মজলি ভেঙে যাবে। আমি আপনাদের কাছে চাদর পাঠাচ্ছি, খালি পকেটে চোখ মুছে হাতটা করে এগুলো দিয়ে দেবেন, তাতে যদি আপনার কাগজ পাতি চলে আসে তো ফেরত পাবেন। আল্লাহর বান্দা একজনও উঠবেন না, কিন্তু আল্লাহর জন্য উঠবেন না। তিনটে চাদর তিনটে জায়গায় দিয়ে দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন। আর মা বোনেরা আপনারা কানের দুটো খুলে দিয়ে পাঠিয়ে দেন। হাসছেন? বাংলাদেশে কালেকশন করলাম কত টোটাল মনে হয় সোনাটা বাংলাদেশে? দেখ আমি ইন্ডিয়ায় বলি, আমি যে মসজিদটা করছি 1 কোটি টাকার বাজেট মসজিদ, আলহামদুলিল্লাহ আল্লাহ অধমকে দিয়ে মসজিদটা নিচ্ছে, প্রায় 65-70 লাখ ঢুকিয়ে গেল, এখনো কাজ চলছে, আমি এখনো ঋণে আছি, দোয়া করবেন যেন মসজিদটা রং করে নিতে পারি। তো যেদিন ছাদ ঢালাই করি সেদিন মাইক লাগিয়েছিলাম, তো ওই গ্রামের মেয়েরা যা স্বর্ণ দিয়েছে 5 থেকে 7 ভরি স্বর্ণ চলে এসছে। মামনের একবার নাকের কানেরটা খুলে দিয়ে পাঠান। আল্লাহর বান্দা আর কেউ আছে? চটচট করে দেন। আরে অত তাড়াতাড়ি হাঁটবি কেন রে বাপ? তোরা ফকির হয়েছি, ভিক্ষা করবি তো তাড়াতাড়ি হেঁটে চলে গেলে হবে? চাইতে হবে দে রে ভাই, দে দে ভাই, আস্তে আস্তে হাঁটো, যদি কেউ না দেয় তাকে বলতে হবে দুবার ইশারা করে। জি আর কেউ আছেন ভাই আমার? বেনামি 1,000 টাকা মাশাআল্লাহ। এরা উঠে পালাইছে কেন? উঠিয়েন না। আর খিদিরপুরের লোক চলে গেছেন নাকি? আর পলসন্ডা পলসন্ডা বিলবাড়ি বিলবাড়ির লোক আছে না চলে গেছেন? বিলবাড়ি বিলবাড়ি আচ্ছা দেখা করবেন। আর ওই খিদিরপুরের লোক আচ্ছা আচ্ছা, খিদিরপুর সবাইকে ডাকি নি, যারা মাদ্রাসার লোক আছে ওদেরকে বলছি, আমাকে দেখা করতেছিলেন। আর কেউ আছেন ভাই আমার? দেন তা দিবেন, আমি কুটে লিখব, পকেটে যা আছে খাটে আমার হাতে দিয়ে দেবেন। আব্দুল গাফার কি করেন ভাই? কিসের দোকান? আচ্ছা আল্লাহ বরকত দান করুন, আপনার ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আর কেউ আছেন ভাই আমার? 1,000-2,000 টাকা দেনেওয়ালা? 1,000-2,000 দেনেওয়ালা আর কেউ নাই? ইন্না লিল্লাহ করে নিব নাকি? এখন ইন্না লিল্লাহ করতে মনে করছে? ভালো লোক না না না, কত আছে? পাঁচ করা যাবে না, হয়েছে না? আর 100 টাকাও নেই ওটা দিয়ে দেন, আর 10 টাকা নেই পুরো খালি। আর কেউ আছেন ভাই আমার?
আর যেন ওলা কেউ আছে জি, আর কেউ আছেন? এ না আছি, লাগবে না। নরেন্দ্র মোদীকে আমরা তেরে দেবো গাঁ থেকে দেখে, শ্রীলঙ্কার দ্বীপে দিয়ে আসব। ও আপনি ইমানদার হবে, মুসলমান হবে, কালিমা পড়বে, অপেক্ষা করে। আর কে আছে ভাই আমার? এক দু হাজার দেনাওয়ালা, এক হাজার দেনাওয়ালা, দু হাজার দেনাওয়ালা, পাঁচশো দেনাওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর জন্য দেন, মাদ্রাসায় দেবেন। আর আপনাদের মাদ্রাসা মার্শাল ভালো, আর এখানকার কমিটিও খুব ভালো। কয়েকবার আসা হয়ে গেল আমার, গত বছর লাইনি বেশি ভাত খেয়েছিলাম ওই লেগে, কত বছর আগের বছর ভাত বেশি খেয়ে নিয়েছি, ওই জন্য কত বছর লাইনি, এই জন্য এই বছর কম খেলাম জায়গা বুঝলি বাবা। কে আছেন আল্লাহর ভাই? আল্লাহর বান্দা কে আছেন? আর হাজার টাকা দেন আল্লাহ কে আছেন? হাজার টাকা, পাঁচশো টাকা, পাঁচশো টাকা করে বলেন দু তিনজন। আর আপনাদের তো এখন কি ফসল আছে? মাঠে গম আছে, গম দিতে পারবেন। জি, পেঁয়াজ আছে, পেঁয়াজও দিতে পারবেন। যে জিনিসের মূল্য আছে মাদ্রাসায় দিলে লাভ আছে। মা বোনেরা আপনারাও চাদরে দেন, মা বোনেরা আপনাদের কাছে যে কালেক্টর গেছে, যারা কালেকশন করতে গেছে তাদের হাতে দেন, মাদ্রাসার জন্য দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতের জন্য দেবেন। জি, আর কেউ আছেন ভাই আমার? পাঁচশো টাকা দেন ওলা কেউ নাই? এক দুশো টাকা দেন ওলা কেউ নাই? একবারে চুপ। জি, না কালে জালসা করতেছি, যদি করি তাহলে সব জায়গায় করি, আর এই এলাকায় পুলিশটা জালসা। তুমি কত দিলে? দু হাজার। আমার কত লাইক কেন? আমার খবর তো নিয়ে, আমার কত লাইক উপরে মাদ্রাসা, আর কে আছেন? ও বেন, আমি আল্লাহর বান্দা দিয়েছি, আল্লাহ দিয়েছি। আর কেউ আছেন ভাই আমার? জি, ভাই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করবো, আল্লাহ আমাদের সকলে ভালো রাখুন। জি, আর আপনারা বসেন। আমি বললাম ওর বয়স আরো বড় হলে আরো দামি কথা বলবে, সে কালকে ওর বয়স পয়েন্ট আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এত শীত লোক উঠছে আর আমারও সময় হয়ে গেছে, ওরও ছেড়ে দিল। এটা পরিস্থিতির কারণে কখনো কখনো হয়, আমাদেরকেও ছেড়ে দিতে হয় পরিস্থিতির কারণে। বিধায়ী আপনাদের কাছে আমি আবেদন করব, কিছু না হলো দশ লক্ষ। চাচা এত লোক কি আনলেন যে দুশো টাকা গো? চাচির ভয় আনলেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।